কি ব্যাপার কাকা আজকে তুমি চেম্বারে যাও নাই আমি কি তোর বাবার মতো নাকি রে খালি টাকা খালি টাকা আমি হচ্ছে একদিন কাজ করিব আর একদিন বসিয়া বসিয়া শুইয়া শুইয়া রেস্ট নেব তুমি এসব আজাইরে কথা বলছো বলো রেস্ট এস কিছু না তোমার আসলে রোগী নাই এর জন্য তুমি আজকে চেম্বারে যাও না ঠিকই বলিয়াছিস সত্য কথা বলিয়াছিস কিন্তু সত্য যে বড় নির্মম ঘাঁচ করে বুকে লাগে সত্য মেনে নেওয়া যায় না কিন্তু তারপরও সত্য মানিয়া লইতে হয় কি করিব বল দিনে দিনে আশঙ্কাজনকভাবে আমার রোগীর সংখ্যা কমিতে 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 প্রায় নেই শূন্য হয়ে যাচ্ছে না এদেশে গুণীর কদর কোনোদিন ছিলও না হইবেও না তাই ভাবিতেছি ভারতবর্ষে চলিয়া যাব কেন ভারতে কেন যাইবা ওরে ভারতবর্ষে গরু এবং ছাগলের কোনো অভাব নেই তার উপর ওরা গরুকে মারে না ওরে ওটাই তো আমি চাই আমার রোগীর জায়গায় জায়গায় আমি গেলে পাবো আমার চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা আমি সেখানে প্রমাণ করিবার সুযোগ পাবো কাকা তোমার আমাকে ছেড়ে যেতে একদম কষ্ট হইব না ওরে তোদের মায়াই তো আমি যাইতে পারিতেছি না নলে কবে ছাড়িয়া ছুটিয়া সব কিছু ফেলিয়া চলিয়া যাইতাম আচ্ছা শোনো না তোমার আমি একটা বুদ্ধি দিতে পারি শুনবা বল শুনিবার মতো হইলে অবশ্যই শুনিব শুনো তো যেহেতু তুমি পশুর ডাক্তার আর দিনে দিনে তোমার রোগী কইমাই যাইতেছে তুমি এক কাজ কর তুমি নিজেই একটা গরু ছাগলের খামার দাও তোমার চিকিৎসা চিকিৎসা হইল টাকা টাকাও হইল বাহ বহুত খুব অসাধারণ কি বুদ্ধি কি প্রতিভা তোর এত প্রতিভা নিয়ে তুই ঘুমাস কি করে বলতো ঘুমাই না তো আমি আমি তো ওই যে একটু বইরাতে একটু চোখটা লাগে এক কাজ কর মা তুই আমার মতো এরকম একটা উজ্জ্বল প্রফেশনে ঝাঁপিয়ে পড় মানে তুইও পশুর ডাক্তার হয়ে যা তোমার নিজেরই রোগী নাই আমার আবার ভবিষ্যৎ থাক আমার লাগবো না এই পুরা ডাক্তার পাড়ায় তুমি একজন পশুর ডাক্তার তাতেই চলবে আল্লাহ হ্যালো কে বলিতেছেন জি গরুটি কাঁপিতে কাঁপিতে শুইয়া পড়িয়াছে আরে ওকে কোনো মতেই ঘুমোতে দেবেন না জাগিয়া রাখুন জাগিয়া রাখুন হ্যাঁ হ্যাঁ জাগিয়া রাখুন আমার মারি আমার ব্যাগটা দিয়ে আমার ব্যাগটা দিয়ে না না আপনি ওকে জাগিয়ে রাখুন ওর লেজটি ধরে এভাবে নাড়িতে থাকুন চিজি দিদি ওকে ঘুমোতে দেবেন না কি কি আমি আসছি জি 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 তুমি না বলে চেম্বারে দেবে না আরে রাজ তোর কি বলছিস ও যে আমার কত আপন্তরা জানিস না পুরো অসুস্থ হয়ে গেছে আরে ওই চিকিৎসা করবে আজব একটা মানুষ পশুর কথা শুনলে থরথর করে